সুপ্রভাত। ভোরের আকাশে অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে প্রতিদিনের মতো আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আমি শর্মিষ্ঠা। এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। হরিবাসরে সংকীর্তনের মধ্যে একটা অন্য উষ্ণতা খুঁজে পাওয়া যায়, আর যে উষ্ণতা খুঁজে পাওয়া যায় সেটা একটা কল্প জগৎ তৈরি করে। কুম্ভকার মাটি দিয়ে খোল বা মৃদঙ্গ বানায়, পুড়ে তা স্থায়ী রূপ পায়, তারপর চামড়ায় তালবাদ্য তৈরি হয়, সেখানে শব্দের তাল ওঠে, বোল ওঠে। সূত্র ধরে ধরে আমরা লোকায়তের শাখা প্রশাখায় ঘুরে বেড়াতে পারি, বিচরণ করতে পারি, মনে মনে পাই চিড়িয়া, চিড়িয়ানিপালা, শীতলা মঙ্গলের গান, বালক সঙ্গীত, এ সমস্ত সুরের ছন্দের সঙ্গে কোথাও মিলে যায় পরবের কথা। এর পাশাপাশি আসে সহজের গান, সহজের গানের সঙ্গে আসে সহজ সিদ্ধ রামপ্রসাদী গান, বাউল গান, লালন গীতি, তারপর সেখানে আসে সংকীর্তন। সহজ মানে চির অতৃপ্তির মাঝে তৃপ্তি, সহজ মানে মৃত্যুর মাঝে বড়া ভয়। এই সমস্ত গান আমাদের সহজ হতে শেখায়। আজ আমরা গানে গানে সেই সহজিয়ার পথে এগোব, মনে মনে তন্ময়ের সঙ্গে। আজ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সামনে এসেছেন, আমরা যাকে পেয়েছি আপনাদের উদীয়মান শিল্পী এবং ভীষণ প্রিয় শিল্পী তন্ময়। তন্ময় বিশ্বাসকে, তন্ময়কে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। তন্ময়ের আজকে দ্বিতীয়বার এই অনুষ্ঠানে আসা। আমাদের সঙ্গে যন্ত্রসঙ্গীত শিল্পী দাদাদের একটু পরিচয় করিয়ে দিই আপনাদের। কিবোর্ডে রয়েছেন তনাদা, তবলায় রয়েছেন মৃগাঙ্কদা, অক্টোপ্যাডে রয়েছেন অরবিন্দদা। ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আমার সমস্ত কলাকুশলী বন্ধুদের এবং দাদাদের, এবং ধন্যবাদ জানাই আপনাদের। আপনাদের নিরন্তর উৎসাহ আমাদের চলার পথটা অনেকটা সহজ করে দেয়, আপনাদের উৎসাহ আমাদের চলার পথের পাথেয়। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে আজকের অনুষ্ঠানের প্রথম গানে আমরা যাই। আজকে তন্ময় কী গান দিয়ে আমাদের ভোটটা শুরু করাবে? মানে সবার আগে বলতে হবে, অসাধারণ একটা, মানে কি বলবো, শুরু করা সহজিয়া, এবং এই সহজ যে সহজিয়াটাকেই সহজ করে বলাটা খুব কঠিন, কিন্তু এত সহজে বলে ফেলাটা খুব ভালো, অপূর্ব লাগলো সকালবেলায় এইটা শুনে। আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে একটি প্রভাতী গান, যেহেতু সকালবেলা এর আগের আগের দিনও প্রভাতী একটা গান গেয়েছি, তো আজকেও একটা প্রভাতী গান দিয়ে শুরু করব। তার কারণ হচ্ছে এই প্রভাতী গানগুলো না, মানে কীর্তন থেকে ভাঙা গান। এক্ষুনি শুনলাম শ্রীখোলের কথা, মহাপ্রভু প্রায় 400 বছর হয়ে গেছে মহাপ্রভুর হাতের তৈরি, হাতের যন্ত্র আর কি, তো যেই কারণে খোলকে শ্রীখোল বলা হয় আর কি, শ্রী চৈতন্যদেবের এতটা সম্মান জ্ঞাপন করা হয় আর কি শ্রীখোলকে, এই জন্য খোল বলা হয় না, শ্রীখোল বলা হয়। কোনো যন্ত্রের আগে কিন্তু শ্রী লাগানো নয়, শ্রী অর্থাৎ সুন্দর। বাহ, এটা অপূর্ব। তো যাই হোক, এটি প্রভাতী গান দিয়ে শুরু করছি। প্রভাতী গানগুলো যে সময় হয় সে বা যে কারণে হয় সেটা হচ্ছে কীর্তন থেকে ভাঙা গান। তো একটি খুব জনপ্রিয় কীর্তন গান গাইছি, রায়জাগো। বারবার সহজের কথা বলতে বলতে মনে পড়ে যাচ্ছিল সহজ মানুষ বুঝে দেখ না রে মন দিব্য কেনে, তো সেটা না হয় পরেই গাইব, আপাতত প্রভাতী দিয়ে শুরু শুরুটা হোক। হরে রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, রাই জাগো গো, ওরে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, জেগে দেখো আর তো নিশি নাই, ও গো জয় রাধে, জেগে দেখো আর তো নিশি নাই, জয় রাধে, ওরে জাগো।
গো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়, রাই জাগো গো, জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়, রাই জাগো গো, জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়। জেগে দেখো আর তো নিশি নাই, গো জয় রাধে, জেগে দেখো আর তো নিশি নাই, গো জয় রাধে, জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়, জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়। জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়, জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়। বাসি ফুল সব ফেলে দিয়ে আনো সবে ফুল তুলিয়ে, বাসি ফুল সব ফেলে দিয়ে
গলকে সাজা জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। প্রথম দিকে যে বাংলা স্বর্ণযুগের গান বলো বা তারও আগে যে এই সমস্ত গান বাংলা গানের যে সম্পদ সেগুলো কিন্তু আমাদের বাংলা গানের জগতের একটা সড়ক তৈরি করে দিয়ে গেছে এবং সেই সড়কের দুপাশে ছায়ানিবিড় গাছের মতন রয়েছে কিন্তু আমাদের শ্রোতারা। শুধু তো গান সৃষ্টি করলেই হবে না, শ্রোতা তৈরি করতে হবে, কারণ একাকী গায়কের নহে তো গান, মিলিতে হবে দুইজনে। এবং এই যে শ্রোতাদের আমাদের পাওয়া, সেই সেই সুন্দর শ্রোতাদের, বুদ্ধিমান হৃদয়গ্রাহী শ্রোতাদের যে পাওয়া, সেটা কিন্তু আমাদের বাংলা গানের একটা বড় নিদর্শন এবং সত্যি সত্যি একটা উপহার পাওয়া। আর তন্ময়ের গান শুনে যেটা মনে হলো, একবারও মনে হলো না আমরা একটা স্টুডিওর মধ্যে বসে, সেটের মধ্যে বসে গানটা করছি, মনে হচ্ছে কোনো গ্রামের মধ্যে খোলা আটচালায়, এবং তন্ময়ও সেটা ভুলে গিয়েছিল কিন্তু ও সেটের মধ্যে আছে, কারণ ওর একবার হাত নড়ে উঠেছিল নাচবার জন্য সম্ভবত। আসলে এই যে সহজেই আর কথা আসছিল বারবার, এটা এমনই একটা ভঙ্গি, এমনই একটা ভাব, যেভাবে শরীর মন দেহের অঙ্গ প্রত্যঙ্গ সব আপনা আপনি নেচে ওঠে, ঠিক একদম, আলাদা করে দরকার নেই। শুধু তুমি নও, আমরা যারা শুনছি আমাদেরও এরকমটাই মানে মনে হচ্ছে, অনুভব করছি আমরা একেবারেই। পরের গানে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা পরের গানটা বারবার সহজিয়ার কথা উঠে এসছে আর কি, উঠে আসছে। আমি বললাম সহজ মানুষ বুঝে দেখে না রে মন দিব্য জ্ঞানে। আসলে সহজ মানুষের কথা যে কারণে বলা হয়েছে, যে মানে আমরা যে কোনো বিষয় হোক, বস্তু হোক বা যাকেই হোক, খুব সহজভাবে যদি বলে দিতে পারি, খুব সহজভাবে যদি সহজ পথটা বেছে নিতে পারি। ধরুন আমি কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছি, জানি ওই রাস্তাটাতে অনেক খানাখন্দ আছে, কিন্তু এই রাস্তাটা দিয়েই আমাকে যেতে হবে, একটাই রাস্তা। আমি খুব সহজভাবে যদি হেঁটে চলে যাই তাহলে কিন্তু চলে যাবো, মনের মধ্যে যখন দোটানা আসবে যে এটা যাবো না, এটা বসে যাই, সো রাত্রে হবে, সন্ধ্যা হবে, দুপুরবেলা যাবো, রোদ পড়লে যাবো, এটা যদি ভাবি তাহলেই কিন্তু জায়গাটা পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। তো তেমনিভাবে সহজের পথটাও, সহজিয়ার পথটাও সেরকম খুব সহজ। তো যে কারণে পরের গানে যাবো আর কি, সহজ মানুষ বোঝে দেখে না রে মন দিব্য জ্ঞানে। তারা একজন বন্ধু আছে। আচ্ছা আচ্ছা, সুপ্রভাত। সুপ্রভাত। সুপ্রভাত, হ্যাঁ বলুন। দিদি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি একটু জোরে বলুন। হ্যাঁ আমি বনগাঁ থেকে সুভাষ বলছিলাম। হ্যাঁ বলুন দাদা। বলছি আমি তন্ময়ের সাথে কথা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ বলুন বলুন, নমস্কার। সুপ্রভাত। সুপ্রভাত দাদা, ভালো আছেন না? হ্যাঁ ভালো আছেন, আপনি ভালো আছেন তো? হ্যাঁ দাদা। হ্যাঁ বলুন, আমি বনগাঁ থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যালো, বলুন গোসাই, বলুন বলুন। বলছিলাম যে সকালবেলায় আমি এখনো বিছানা থেকে উঠিনি, আপনার মানে টিভি খুলে আপনার প্রোগ্রামটা পেয়ে খুব ভালো লাগছে। আর আজকে আমার মেয়ের জন্মদিন। হ্যাঁ আচ্ছা বেশ। হ্যাঁ হ্যাঁ আজকে। হ্যাঁ কিছু বলবেন আর?
হ্যাঁ বলছি একটা গানের রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলুন বলুন বলুন। পরজন্মে হয়ে রাধা, পরজন্মে হয়ে রাধা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বেশ, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন, মানে এটাই বক্তব্য ছিল যে তোমার এই গান শুনে ওনার ঘুম ভেঙেছে। ও আচ্ছা আচ্ছা। না সেইবার প্রথমে একজন বন্ধু ফোন করেছিলেন যিনি আবৃত্তি মিলিয়ে মিলিয়ে কথা বলেন, তাই না? ওরে সহজ মানুষ বোঝে দেখ না রে মন, দিব্য জ্ঞানে মোরে পাবি রে অমূল্য নিধি, পাবি রে অমূল্য নিধি, বর্তমানে ও গাবা বর্তমানে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, সহজ মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে, সহজ মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে, ওরে পাবি রে অমূল্য নিধি, পাবি রে অমূল্য নিধি, বর্তমানে খ্যাপা বর্তমানে, সহজ মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে, মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে। মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে ঘাটি, সাধন দত্তের কথা, মানে মানব দেহই সবচেয়ে বড় সাধনার জায়গা। ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাটি, ভজ মানুষে এর চরণ দুটি নিত্য বস্তু হবে খাটি, ওরে মরলে দেহ হবে মাটি, মরলে দেহ হবে মাটি, এই ভেদ তরা এল জেনে, এই ভেদ তরা এল জেনে, সহজ মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে, মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে।
পাবো ব্যস্তখানা, ওরে তাও শুনলে আমার মন মানে না, মরলে পাবো ব্যস্তখানা, তাও শুনে আমার মন মানে না, মরলে পাবো ব্যস্তখানা, তাও শুনে আমার মন মানে না, ওরে বাকির দায়ে নগদ পাও না, বাকির দায়ে নগদ পাও না, কে দেখেছে এই ভুবনে, কে দেখেছে এই ভুবনে, কে দেখেছে এই ভুবনে, সহজ মানুষ গোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, ওরে পাবি রে অমূল্য নিধি, পাবি রে অমূল্য নিধি, বর তো মানে ও খ্যাপা বর তো মানে, সহজ মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে, মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে, মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে। তন্ময়ের এই গান শুনে আমার যেটা এখন মনে হচ্ছে, যে সহজ হওয়ার প্রার্থনা আমরা যদি করতে পারি প্রতিদিন, গাছের মতন সহজ হও, লতার মতন সহজ হও, আকাশের মতন সহজ হও, স্থির নদীর মতো সহজ হও, সহজ মানেই কিন্তু শান্তি। যিনি আমাদের বিন্দু বিন্দু মিশিয়ে সিন্ধু করেছেন, তিনিই পারেন একমাত্র এই সহজ করার প্রাণভোমরাটা আমাদের হাতে তুলে দিতে। আসলে সহজ তখনই যখন আমরা খর রোদ্দুরে ছায়া বিস্তার করতে পারি, বিভ্রান্তির পথে একটা প্রাণময় আত্মা আমরা তার কাছে যদি বসতে পারি, তাহলেই সেখানে সহজিয়া কথাটা ধরা যায় বোধহয় আমার মনে হয়। আর আমি বারবার যেটা বলছি, তন্ময়ের গান শুনে যেটা মনে হয়, একেবারেই মনে হচ্ছে আমরা কোনো বাউল আখড়াতে গিয়ে বসে আছি না। আসলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে যাপন, মানে প্রত্যেকটি যে আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন লোকগীতি গান আছে বা লোকসঙ্গীত আছে, সেগুলো এক এক ধরনের যাপন। এবারে বাউল সম্প্রদায়ের এক ধরনের যাপন, উত্তরবঙ্গের ভাওয়াইয়ার আরেক ধরনের যাপন, দক্ষিণবঙ্গের ভাটিয়ালির আরেক ধরনের যাপন, এই যাপনগুলো সব আলাদা একদমই। তন্ময় আসছে একটু, ফোন আছে। হ্যাঁ সুপ্রভাত, সুপ্রভাত কেউ আছেন? হ্যালো, বোধ হয় সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। হ্যাঁ বলো। তো এই সবগুলো যাপন না আলাদা আলাদা। এবারে এবারে যেটা হয় লোকশিল্পীদের, মানে যারা লোকগান, আমরা তো বিভিন্ন ধরনের লোকগান গাই, অতএব আমার মনে হয় প্রত্যেকটি লোকশিল্পীকে যেই যেই লোকশিল্প বা লোকগান গাওয়া মানে গাইতে হবে, মানে গাইবেন বলে ঠিক করেছেন, তাদেরকে ওই যাপনগুলোর সঙ্গে কাটাতে হবে, যাপিত হতে হবে আর কি। ঠিক ঠিক, মানে জারণ করতে হবে। হ্যাঁ অবশ্যই, না হলে কি হবে, তার খাওয়া, তার চলার বৈশিষ্ট্য, তার তাকানোর ভঙ্গিমা, তার বাচন ভঙ্গি, তার সঙ্গে আমি আমাকে একাত্ম করব কি করে, হবে না তো। আজকে সহজ মানুষ বোঝে দেখে না রে মন দিব্য কেনে, যেই ভাব নিয়ে লেখা লালন সাহেব, সেই ভাবের সঙ্গে যদি যে শিল্পী গাইবেন তিনি যদি নিজেকে ডুবিয়ে না দিতে পারেন, তাহলে সেখানে লোকশিল্পীর অপমাননা হচ্ছে, লোকশিল্পীর সেখানে সেই জায়গাটা নষ্ট হচ্ছে না? একদমই তাই, ঠিকই। মানে তুমি নিজেও এমনভাবে আত্মীকরণ করেছো গানটা যে তোমাকে ডায়েরির পাতা খুলতে হচ্ছে না। সেই গান যদি জীবন তাকে জারণ করতে না পারি, তাকে বপন করতে না পারি, তাহলে বোধহয় খুব সহজভাবে এই গানগুলো সহজভাবে গাওয়া যায় না বা সহজভাবে নেওয়া যায় না। শ্রোতাকেও নিতে হবে, যিনি গাইছেন শিল্পী তাকেও সেই ভাবনায় ভাবিত হতে হবে আর কি। তন্ময়ের কাছে যাই, কী গান দিয়ে শুরু করব? মহাজনী দুটো গান হলো, এবারে আমি ভাবছি যে আমাদের
এই মানে পশ্চিম বাংলার বাদে পূর্ব বাংলায় একটু ঘুরে আসি। তার কারণ আমাদের পূর্ব বাংলায় সবচেয়ে বেশি যেটা জনপ্রিয়, এমনিতে মহাজনী পদ, মহাজনী মানুষেরা পূর্ব বাংলায় বর্তমানে আর কি পূর্ব বাংলার অধ্যুষিত এলাকায় পড়েন। তাছাড়াও যেটা ভাটিয়ালি বলে আমরা জানি, সেটা পূর্ব বাংলার একটি বিখ্যাত অঙ্গ। আসলে নদীর ঢেউ যেভাবে যায় তার সঙ্গে গানের মানে সেটাও একটা যাপন আর কি, তার সঙ্গে গানের যাপন, তার সঙ্গে গানের পেঁচে ওঠা, বড় হয়ে ওঠা, হ্যালো এইগুলো চলে। বন্ধু আছেন, সুপ্রভাত। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ, আমি বড়পুর মুশিয়াবাদ থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনাদের শিল্পীর গান খুব ভালো হচ্ছে। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ দাদা, একটা গানে আমি অনুরোধ করছি আমি আপনাকে। হ্যাঁ, তুমি কোন গোয়ালিনী রসের বিনোদিনী। ও আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করবো অবশ্যই। বেশ, আপনি শুনতে থাকুন। তো আরেকটি যেটা অঙ্গ সেটা হচ্ছে ধামাইল অঙ্গ। ধামাইল হচ্ছে জল ভরার গান, যেমন ভাটিয়ালি একটি অঙ্গ তেমন হচ্ছে ধামাইল গান। ধামাইল গান আমাদের পশ্চিমবাংলায় প্রচলিত নেই, কিন্তু আমরা যদি পূর্ববঙ্গ দেখি, পূর্ববঙ্গে ধামাইল গান খুব বিখ্যাত। ধামাইল গান বিভিন্ন ধরনের হয়, জল ধামাইল, রং ধামাইল, এই ধরনের আর কি। ধামাইল গানের আবার বিভিন্ন প্রকার ভেদ আছে আর কি। তো একটি ধামাইল গান গাইছি, সেটা হচ্ছে ধামাইল গানের একটি বৈশিষ্ট্য হচ্ছে জল ভরতে যাওয়ার সময় সব মেয়েরা, বিবাহিত মেয়েরা, মানে এটা বলে দেওয়া উচিত, বিবাহিত মেয়েরা মানে একটা রঙিন ঘটে আম্রপল্লব এবং তার সঙ্গে গোটা ফল, যে কোনো হতে পারে, সেটা নারকেল হতে পারে, যে কোনো গোটা ফল, এটাই রীতি আর কি, সেটা নিয়ে জল ভরতে যায় আর কি। এবং এটা কি কোনো পরবের জল ভরার গান? আচ্ছা, মানে ধরুন বিভিন্ন ধরনের জল ভরা হয় না, আমার বাড়িতে একটা উৎসব হচ্ছে, জল ভরে আনতে হবে। আচ্ছা আচ্ছা, আমার বাড়িতে বিয়ে হচ্ছে, একটা জল ভরে আনতে হবে। আমার বাড়িতে অমুক পুজো হচ্ছে, অমুক অনুষ্ঠান হচ্ছে, তার জন্য জল ভরে আনতে হবে। জল ভরার রীতিটা মানে অনুষ্ঠানের মানে শুভারম্ভের জায়গাতেই জল ভরার গানটা হয়ে থাকে। তুমি বোধহয় আমরা যেটা চলতি কথাই বলি, এই যে বিয়ের বা পৈতের যে কোনো অনুষ্ঠানে এও স্ত্রী মানুষরা যে জলটা ভরতে যান তাদের কথা বলছি। একদম একদম, হ্যাঁ জল ভরতে যায় সেই। তো সেইখানে জল ভরতে গিয়ে আসার সময় বা জল ভরতে গিয়ে যাওয়ার সময়, মূলত আসার সময়ই হয়ে থাকে, যেটা ঘরটাকে ঠিক পাশে নামিয়ে বা কাখেতে রেখে করতালির মাধ্যমে গান চলে আর কি। করতালির মাধ্যমে ঘুরে 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 ধামাইল গান হয় আনন্দে। তো জি বাংলা ঢোল। এখানেও কিন্তু সেই কৃষ্ণ, আমারও অন্তরের মাঝে গো, ও সই গো কি হইল না জানি। বাংলা ঢোল নেব। ওই কালো বরণ রূপ আমার, সই গো কালো বরণ রূপ আমার, সই গো লাইক গাছে নয়ানে গো, ও সই গো কি হইল না জানি। আমার অন্তরের মাঝে গো, সই গো কি হইল না জানি, আমার অন্তরের মাঝে গো, ও সই গো কি হইল না জানি, কালো বরণ রূপ আমার, সই গো কালো বরণ রূপ আমার, সই গো লাইক গাছে নয়ানে গো, সই গো লাইক গাছে নয়ানে গো, সই গো কি হইল না জানি, আমার অন্তরের মাঝে গো, ও সই গো কি হইল না জানি।
আরে পুষ্করিণীর সাইর পারে গো সৈগ তুতা ময়নার বাসা, পুষ্করিণীর সাইর পারে গো সৈগ তুতা ময়নার বাসা, ঝাঁকে উড়ে ঝাঁকে পরে ও সৈগ, ঝাঁকে উড়ে ঝাঁকে পরে ও সৈগ, এ বহর তামেশা গো সৈগ, এ বহর তামেশা গো ও সৈগ, কি হইল না জানি আমার অন্তরের মাইজে গো ও সৈগ, কি হইল না জানি আমার অন্তরের মাইজে গো সৈগ, কি হইল না জানি সাইরাজে নামাইতো পারে গো সৈগো বৈদ্য দাগো আনি, সাইরাজে নামাইতো পারে গো সৈগো বৈদ্য দাগো আনি, জারিলে না নামে বিষ গো সৈগো, জারিলে না নামে বিষ গো সৈগো, ধাইল ও জানি গো ও সৈগো, ধাইল ও জানি গো ও সৈগো, কি হইল না জানি আমার অন্তরের মাইজে গো ও সৈগ, কি হইল না জানি আমার অন্তরের মাইজে গো ও সৈগ, কি হইল না জানি পুষ্করিণীর সাইর পারে গো ও সৈগ তুতা ময়নার বাসা, আরে পুষ্করিণীর সাইর পারে গো ও সৈগ তুতা ময়নার বাসা, জারিলে না নামে বিষ গো, জারিলে না নামে বিষ গো সৈগ, ধাইল ও জানি গো ও সৈগ, ধাইল ও জানি গো ও সৈগ, কি হইল না জানি আমার অন্তরের মাইজে গো সৈগ, কি হইল না জানি আমার অন্তরের মাইজে গো ও সৈগ, কি হইল না জানি আমার অন্তরের মাইজে গো সৈগ, কি হইল না জানি বাবা আমার অন্তরের মাইজে গো সৈগ, কি হইল না জানি আমার অন্তরের মাইজে গো ও সৈগ, কি হইল না জানি আমার অন্তরের মাইজে গো সৈগ, কি হইল না জানি আরে আমার অন্তরের মাইজে গো সৈগ, কি হইল না জানি। গানটা শুনে আমার যেটা মনে হলো, এইটা কিন্তু স্বাভাবিক, মানে আমরা যেরকম লোকগান শুনতে অভ্যস্ত এটা কিন্তু তার থেকে একটু আলাদা, কোথাও একটা আধুনিকের মানে মানে সব গানগুলোর ধরনগুলো বিভিন্ন বিভিন্ন রকম। এবারে মজা করে আনন্দে একটা মানুষ যদি জল ভরতে যায় তার শুভ কাজের জন্য, ঠিক ঠিক তার যা ফ্লেভার হওয়া উচিত সেই অনুযায়ী গানের চলন, গানের কথন, সেই গানের কানের চলা, সেইগুলো তৈরি আর কি। একদমই। এই গান শুন, আমি আরেকটু শুনবো এই গানটা সম্পর্কে। আমি তার আগে যখন ফোন নিই, সুপ্রভাত। নমস্কার, রবিবার সরি সকালে জানাই আপনাকে শুভ সকাল, শিল্পী সহ সকল সহশিল্পীবৃন্দকে জানাই শুভ সকাল। আপনাকেও শুভ সকাল। আমি দক্ষিণ চব্বিশ পরগনার করিনা সুঘোষ বলছি। অসাধারণ সকাল উপহার পাচ্ছি। আমি এই প্রান্ত থেকে অনুভব করছি যে কি সুন্দর তিনি একটি ছবি আঁকছেন গানের মাধ্যমে, কারণ একটা তো সেতুবন্ধন তৈরি হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই।
যে স্টুডিওর ভেতরে এবং আমরা এই প্রান্তে একটা সুন্দর সেতু বন্ধন তৈরি হয়েছে, যার ফলস্বরূপ আমরা এই প্রান্ত থেকে ওনার কাছে চলে আসছি, সেই লোহার চুম্বকের মতো অবস্থা আর কি। তো গানের মাধ্যমে ছবিটা কেন বললাম বলি, আমরা তো মফস্বলে থাকি, গ্রাম বাংলায় থাকি, উনি যে গান গাইছেন আমি কিন্তু গানের মাধ্যমে সেই দৃশ্যায়নটা করতে পারছি। এটাই বোধহয় শিল্পীর সার্থকতা, যে গানের মাধ্যমে অন্তরে প্রবেশ করা এবং তার একটা দৃশ্যায়িত রূপ আমরা এপান্তরে দেখতে পাচ্ছি, এটা বোধহয় যে কোনো শিল্পীর কাছে একটা তৃপ্তি দেয়। তো আমার অনুভূতিটা তাকে বললাম, যদি কোনো বাউল অঙ্গের গান হয় তাহলে কিন্তু সেই বাউল অঙ্গের গান তখনই সার্থক হবে যখন আমার চোখের সামনে ভেসে উঠবে একটা আলখেত, সেই আলখেত দিয়ে একতারা বাজিয়ে একজন বাউল আপন মনে কেয়ে যাচ্ছে। তো সেই জায়গায় যদি আমরা দেখি, আমি বলবো শিল্পী সেখানেই সার্থকতা। আমি তাই একজন সাধারণ শ্রোতা হিসেবে এই অনুভূতিটা আপনাদের সঙ্গে ব্যক্ত বা শেয়ার করলাম। আমি সরাসরি অসাধারণ এরকম শ্রোতা পাওয়া মানে আমাদের কাছে বিরাট পাওয়া, আমরা ধন্য। মানে কি অপূর্ব ভাবে উনি আমাদের বক্তব্যটাকে নিজের বক্তব্য করে আমাদের কাছে পেশ করলেন বলা যায়, অসাধারণ ঠিকই। আরেকটা যেটা কথা সেটা হচ্ছে যে আসলে পুরোটা সম্পূর্ণটা কোনোটাই নিজের উপরে থাকে না, গান গাওয়া বা তাকে প্রকাশ করার ভঙ্গিমা সবচেয়ে বড় মাধ্যম কি মানে আমাদের উপরে একজন শক্তি আছেন, তিনি তার তিনি কে, তার আকার কীরম সেটা আমাদের জানা নেই, কিন্তু তিনি আছেন কোথাও, তাকে আমরা উপলব্ধিতে পাই। কেমন উপলব্ধিতে পাই আমি একটু ছোট্ট করে বলে নিই। সেটা হচ্ছে যে আমি তখন কবিগান শুনতে গেছি, সারা রাত জেগে কবিগান হচ্ছে, আমি কবিগান শুনছি। তবে কবিগানের মধ্যে বলা হচ্ছে যে যে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই, তোমার নামে দুনয়নে অশ্রু ঝরে যায়। একটু ধরো দেখি ডিসার্বটা, তোমার নামে দুনয়নে অশ্রু ঝরে যায়, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। তারপরে কবি কবিয়াল বলছেন, বুঝলেন না তো? এবার ভেবে দেখেন যে আপনারা, আপনাকে বলতে পারেন ওনার বাক্য অনুযায়ী বলছি আর কি। আপনারা কইলাম কোন তো ঘোড়ার ডিম, বলে সবাই বলছে ঘোড়ার ডিম, সবার সঙ্গে সঙ্গে আমিও বলছি কোন ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম কিছু অনুভব হলো যে না, কিছু অনুভব হইল না, সবাই বলছে না ঠিকই, ঘোড়ার ডিম বললে কী হবে, কিছুই হচ্ছে না, বলে আলু আলু পটল বললে কী হচ্ছে, কিচ্ছু হচ্ছে না। ভাবে তার নাম নেন তো দেখি কী অনুভব হচ্ছে, অনুভব হচ্ছে তো, আরে তার মানে তোমার নামে দুনয়নে অশ্রু ঝরে যেই, তোমার কোনো আকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেটাই যে তুমি আছো, কেন তোমার নাম নিলেই দুনয়ন থেকে অশ্রু ঝরে, ঘোড়ার ডিম বললে ঝরে না, আলু বললেও ঝরে না, পটল বললেও ঝরে না। কি অসাধারণ তন্ময় আমাদের এই বক্তব্যগুলো তুলে ধরছে, কি সহজভাবে তুলে ধরছে, অথচ সহজ কথা নয় কিন্তু, এটা এই জীবন যাপন করাটাই কিন্তু খুব কঠিন ব্যাপার। আমরা যে কাজটা করছি, যে ভালো কাজটা করছি, আমরা যে ভালো চিন্তা করছি, এটা কিন্তু আসলে তার আশীর্বাদ। আমরা যে একটা ভোর পাচ্ছি, আমরা যে গান করতে পাচ্ছি, গান শুনতে পাচ্ছি, বাদ্যযন্ত্র বাজাতে পাচ্ছি, এটাই কিন্তু একটা খুব তার আশীর্বাদ। কোথাও একটা তার কাছে গিয়ে আমরা নিজেদেরকে সমর্পণ করে দিই, বসি তার কাছে, সেটা আমাদের প্রত্যক্ষে হোক, অপ্রত্যক্ষে হোক, পরোক্ষভাবে হোক, যেভাবে হোক, থাকে কিন্তু তার কাছে, তিনিও থাকেন আমাদের কাছে। তন্ময়ের বক্তব্য সেটাই আসলে। আসলে বাউলের সাধন তত্ত্বের কথা, বাউলের ভাবের কথা যেখানে বারবার উঠে এসেছে লালন শাহের মাধ্যমে, সিরাজ শাহের মাধ্যমে, মানে আমি বাউল গান গাইবো বলে গাইছি না, আসলে পরিস্থিতি একটা এমন জায়গায়, আমি ভেবেছিলাম একটা অন্য গান গাইবো, অন্য একটি জেলার গান গাইবো, তো সেই লালন শাহের গানই আবার ফিরে যেতে হচ্ছে। আসলে তিনি তার গানের মধ্যে ভাবতত্ত্ব, রসতত্ত্ব,
দেহতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব এগুলো নিয়ে প্রচুর আলোচনা করেছেন। এগুলো নিয়ে প্রচুর মানে জানি না, একজন মানে পড়ালেখা জ্ঞানহীন মানুষ, মানে তার অন্য জ্ঞান ছিল কিন্তু পড়ালেখা জানেন না একজন মানুষ, তার মানে মানে কাছ থেকে এত দামি দামি লেখা বেরিয়েছে। মানে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, পাখি অচিন। তিনি কিন্তু প্রকৃতি থেকে জ্ঞানটা আহরণ করেছেন বলা যায়। প্রকৃতি থেকে আমার তো মনে হয় না, প্রকৃতি থেকে, আমার তো মনে হয় জীবন চারণ থেকে। একদম, প্রকৃতির সঙ্গে জীবনটাই এক ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, তাকে ছাড়া কিছু তো করার নেই, কারণ কথা ফোটবার আগে সুর ফুটেছে, সুর এসেছে প্রকৃতি থেকে। আমি একটি গান গাইছি, সেটা হচ্ছে যে বারবার বলেছেন যে এখানে আমার সঙ্গে আমার একটা আত্মার সঙ্গে পরমাত্মা, পরমাত্মা মানে তিনি, তার সঙ্গে কখন কবে মিল হবে, তার জন্য লেখা মিলন হবে কতদিনে। একটি গান গাইছি তন্ময়ের গানে যাব। একজন বন্ধু আছেন, সুপ্রভাত। সুপ্রভাত, সুরের ভোরের আকাশের সঞ্চালিকাকে আমার নমস্কার, শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তন্ময়বাবুর গান শুনছি ভোরবেলা থেকেই, খুব ভালো লাগছে। উনি বাউলাঙ্গের গানগুলো গাইছেন, বাউলের তো নানা ধরনের গান হয়, লালন ফকির থেকে আরম্ভ করে অনেক রকম উনি সহজিয়া গান গাইছেন, বলছিলেন, বিশ্লেষণ করছিলেন। আবার একটাই আবেদন আছে যদি উনি করেন, ভবা পাটনার একটা গান আছে নদী ভরা জল বোঝে না তো কেউ, এই গানটা যদি আপনার স্টকে থাকে, সিলেবাসে থাকে, তবে একটু শোনালে খুশি হব। দাদা আপনার পরিচয়টা আমরা পাইনি। কৃষ্ণপদ ভট্টাচার্য বিধানপাট থেকে বলছি। আর একটা কথা আমার জানতে খুব ইচ্ছে করছে তন্ময়বাবুর কাছে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। গানের তো পরিচর্যা করেন, সবকিছু করেন, সুন্দরভাবে পরিবেশন করার চেষ্টা করেন, সঙ্গে সঙ্গে আমার একটা জানতে ইচ্ছে করছে, আপনি কি আপনার কেশেরও পরিচর্যা করেন সেভাবে? তো হ্যাঁ, ওই আর কি, মানে যে কোনো জিনিসকে লালন পালন এবং বর্ধন করতে গেলে, সেই তো আমি দেখছি, তাকে তো একটা যত্ন পরিচর্যা কারের সাথে সাথে কেশের পরিচর্যারও দরকার, কারণ মানুষের সৌন্দর্য বিকাশ করে ওটার উপর দিয়ে। সুতরাং আমি সেই কারণে একটু আগ্রহ প্রকাশ না করে পারলাম না, ভালো লাগছে আপনি গেয়ে যান, শুনছি আমরা, খুব ভালো লাগবে, ভালো থাকবে। মানে এই শ্রোতারা শুধু শুনছেন না কিন্তু দেখছেন, এবং দেখাটা ভীষণ মানে ভীষণভাবে বা ভালো করে দেখা, যাকে বলে পরিমাপ করে দেখা। চলো এবার গানে ফিরি, যেটা গান গাইছি আর কি। মানে লালন সাহেব বলতে গিয়ে অনেকবার বলেছেন, আমাদের দেহের মাঝেই সবকিছু। তো তিনি আমার পরমাত্মাকে, দেখুন পরমাত্মাকে কত সহজভাবে বলেছেন, মানে আমার পাশে আপনি বসে আছেন, ঠিক পরমাত্মাকে মানে থাকেন এরমভাবে বলেছেন। একটু শুন দেখুন, আমার বাড়ির কাছে আরশিনগর, সেথায় এক পড়শি বসত করে, এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। একজন পরমাত্মাকে মানে আমার পাশের বাড়ির একজন মানুষ বলাটা খুব সহজ নয়। তার বর্ণনা অনুযায়ী কি সেই পড়শির বর্ণনা দিয়েছেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু পড়শি আমার মানে আত্মা পড়শি পরমাত্মার সঙ্গে যাওয়ার জন্য। আমার বাড়ির কাছে আরশিনগর, সেথায় এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে।
আমি একদিন না দেখিলাম তারে আমার বাড়ির কাছে আর শ্রীনগর সেথায় এক পড়শি বসত করে এক পড়শি বসত করে আমি একদিন না দেখিলাম তারে আমি একদিন না দেখিলাম তারে রে অগাধ পানি ও তার নাই কে নারা নাই তরুণী পারে গেরাম বেরে অগাধ পানি ও তার নাই কিনারা নাই তরুণী পারে বাঞ্ছা করি চিনব তারে বাঞ্ছা করি চিনব তারে আমি কেমনে সেথায় যাই রে আমি কেমনে সেথায় যাই রে আমি কেমনে সেথায় যাই রে আমি একদিন না দেখিলাম তারে ওরে কি বলবো সেই পড়শির কথা ও তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে আহা কি বলবো সেই পড়শির কথা ও তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে ও সে খনেক হাসে শূন্যের উপর খনেক হাসে শূন্যের উপর খনেক হাসে নি রে ও সে খনেক হাসে নি রে অনেক হাসে নি রে আমি একদিন না দেখিলাম তারে আমি একদিন না দেখিলাম তারে Thank you.
ওরে পড়শি যদি আমায় ছুত সকল জম যাত না দূরে যেত বাইরে, পড়শি যদি আমায় ছুত সকল জম যাত না দূরে যেত বাইরে, সে আর লালন একখানে রয় ওরে, সে আর ওরে সে আর লালন একখানে রয়, কিন্তু লক্ষ্য যোজন ফাঁকে, কিন্তু লক্ষ্য যোজন ফাঁকে আমি একদিন না দেখিলাম তারে, বাড়ির কাছে আরশিনগর সেথায় এক পড়শি বসত করে, এক পড়শি বসত করে আমি একদিন না দেখিলাম তারে, আমি একদিন না দেখিলাম তারে, আমি একদিন না দেখিলাম তারে। আজকের এই উত্তাল সময়ে মানে তন্ময়ের এই গানটা খুব প্রাসঙ্গিক, এ কারণেই আমরা কালকেই একটা ছবি খুব ভাইরাল হতে দেখেছি ফেসবুকে হোয়াটসঅ্যাপে, সেই কথাটা আজকে আর তুলে আনতে চাইছি না একদমই, কিন্তু যখন আমরা এই গানগুলোর মধ্যে সেঁধিয়ে থাকি তখন মনে হয় না যে ওইগুলো কিছু ঘটেছে বলে বা ওইগুলো কোনোদিন ঘটবে বলে। আমরা সহ মানুষের দিকে হাত তো বাড়িয়ে দিতে পারি না, তাকে মানুষ বলেই অনেক সময় বিচার করতে আমরা ভুলে যাই, কিন্তু আজকের এই গানটা সেটা বলছে, পাশের বাড়ির মানুষটাকে আমি পরমাত্মার সঙ্গে তুলনা করে ফেলছি, এই গানটার মধ্যে দিয়ে সেটাই প্রকাশ পায়। আর তন্ময়ের আজকের বিষয়টা হয়েছে কি, অনেক কিছু বলার আছে, অনেক কিছু দেওয়ার আছে, অনেক কিছু শোনানোর আছে, অনেক গান আছে, কোন আখরগুলো ও দেবে কোনগুলো রাখবে সঙ্গে সেটাও আজকে বুঝার উঠতে পারছে না, এ কারণেই সময়টা আমাদের বড্ড সীমিত। চলে যাই তোমার কাছে একদম। আজকে আজকে যেটা কথা বলি, আজকে গ্রামের কথাটা আমি বাদ দিলাম, যারা গ্রামে থাকেন আজকের তার বাড়ির সঙ্গে পাশের বাড়ির একটা সম্পর্ক হয়ে যায় থাকতে থাকতে, কিন্তু এটা ভেবে দেখুন আজকে এই আমি আজকে আমাদের মানে সিটি যেটা মূল প্রাণকেন্দ্র, আমাদের গ্রামে বলা হয় যে গ্রামে গান বাজনার সঙ্গে যদি শহরের সঙ্গে গান বাজনাটা না করা যায় তাহলে গান বাজনার, কারণ প্রচুর শিল্পী আছেন তো ওইখানে জন্মে মরে গেছেন, শেষ কেউ চেনেন না, অথচ অভূতপূর্ব এক একজনের লেখা, তো শহরে নাকি গান বাজনা করলে তবেই গান বাজনার কদর পাওয়া যায়। তো শহরের মানুষের, আমি তো গ্রামের ছেলে, শহরের মানুষের সঙ্গে ঘুরেছি দেখেছি, একটি বিষয় বড্ড আমার কাছে খুব নাড়া দেয়, খারাপ, খুব খারাপ লাগে, এটা খারাপ লাগা বলাটা একদম সরাসরি বলে দিলাম সহজভাবেই, তার কারণ হচ্ছে এই আমার যদি এই ফ্ল্যাটে কেউ থাকে, পরের উপরের ফ্ল্যাটে বা পাশের ফ্ল্যাটে যদি কেউ থাকে, জিজ্ঞেস করবেন কি অমুক আছে, জানি না তো কি আছে, কে বলে দিতে হবে অমুক সেভেন্থ ফ্লোর নাম লেখা আছে দেখুন ওখানে টিপবেন তাহলেই দরজা খুলবে, এটাই হয়ে গেছে। তৎকালীন যুগে লালন সাই তার খোঁজ করছেন পাশের বাড়িতে এমনভাবে, আজকে পাশের বাড়ির খবরটা আমি জানি না, কিন্তু গ্রামের ঘটনা অনেক আলাদা, সেখানে আমি আসছি না, কিন্তু শহরাঞ্চলের কথা আমি বলছি। আসলে প্রেক্ষাপট মানে পরিবর্তন হচ্ছে, তো হয়তো একদিন পরিবর্তন হবে, গ্রামের মতনই হবে, এই গানের মতনই হবে, সেটা আমরা আশাবাদী আশাবাদী। আশা নিয়ে একটা গান শুনি এবার। হ্যাঁ, আরেকজন একজন বলেছেন,
তার আগে বলে নিই তন্ময়ের কথা এবং গান মিলেমিশে আমাদের এই অনুষ্ঠান আজকের অসাধারণ একটা পথের দিকে চলেছে। আজকে তন্ময়ের এই গানটা হতে পারে, হ্যাঁ বোধ হয় একটা গান, তারপরে বোধ একটা ছোট্ট করে হতে পারে, তারপরে এই বিদায়। তোমাকে আবার কখনো নিশ্চয়ই এখানে পাবো, সেই আশা অবশ্যই রাখছি। মানে তোমার কাছে মানে সময় কিভাবে চলে যায় আমি একদমই তাই পাচ্ছি না। চলো গানে ফিরি আমরা। যাই হোক, তাহলে আর আমি ভাবলাম একটি ভবা পাগলার গান গাইব। তো ভবা পাগলার গানটা আর কোথায় গাওয়ার পরে একটি ভাবলাম শেষে অন্য গান গাইব, তার সময়ে প্রেক্ষাপট বলছে না সময় আছে বলে। তো যাই হোক, আমি একটি লালন শাহীর গানই গাইছি, কারণ আজকের যেহেতু বেশিরভাগ গান লালন শাহী হয়ে গেছে, এটাকে ধরুন একটা লালন শাহের এপিসোড এরমভাবে বলা যায় আর কি। বেশ, ওরে না জানি কো সময় কি দশা হয় আমার, আর কি বসবো এমন সাধুর বাজারে। লালন শাহী বলে একটি থিয়েটার দল, একটি প্রযোজনার সঙ্গে আমি যুক্ত ছিলাম, অন্য একটি প্রযোজনার সঙ্গে। তো বলা হয়েছে লালন শাহের দরবারে তখন বসন্ত উৎসব চলছে, যদিও বসন্ত উৎসব নয়, বসন্ত কাল নয়, বসন্ত উৎসব চলছে। তখন মানে ঠাকুর বাড়ির সব লোকজন, লালন শাহের যারা শিষ্য প্রশিষ্য সবাই উপস্থিত আছেন। তো সেখানে আমি আমার একটি চরিত্রায়ন ছিল আর কি, সেটা হচ্ছে ভোলাই শাহ বলে। তো ডিরেক্টরকে বলেছিলাম যে আমি গান আমার কথা বলতে পারবে না, গান বলেন একশোটা গাই দেবো কিন্তু কথা আমার হবে না। তো তো যাই হোক, সেই গান ছিল আর কি, গানটা হচ্ছে আর কি বসবো এমন সাধুর বাজারে। হ্যাঁ, সেই গানটি গাইছে। ওরে না জানি কোন সময় কি দশা হয় আমারে, মানে স্ক্রিনের বাইরে এবং স্ক্রিনের ভেতরে যারা আছেন সব সাধুগণ মিলে বলছেন, যে লালন শাহী বলছেন আর কবে দেখা হবে জানি না। ওরে আর কি বসবো এমন সাধুর বাজারে, আর কি বসবো এমন সাধুর বাজারে, ওরে আর কি বসবো এমন সাধুর বাজারে, ওরে না জানি কোন সময় কি দশা হয় আমারে, আর কি বসবো এমন সাধুর বাজারে, আর কি বসবো এমন সাধুর বাজারে। সাধুর বাজার ওরে কি আনন্দময়, ও শ্বেতায় অমাবস্যায় পূর্ণ তাই অমাবস্যায় পূর্ণ চন্দ্রোদয়, বহু ভাগ্যের ফলে সে চাদৃষ্ট হয়, বহু ভাগ্যের ফলে সে চাদৃষ্ট হয়, ভববন্ধন জ্বালা যায় গো দূরে, আর কি বসবো এমন সাধুর বাজারে, আর কি বসবো এমন সাধুর বাজারে।
আমি দাসের দাসের যোগ্য নই, বহু ভাগ্য ফলে সাধু সঙ্গ পাই। আমি দাসের ওরে দাসের যোগ্য নই, ও বহু ভাগ্য ফলে কাবা মন সাধু সঙ্গ পায়। ও লালন কয় আমার ভক্তি শূন্য কায়, লালন কয় আমার ভক্তি শূন্য কায়, এবার বুঝি পড়লাম কাদার স্বরে, আর কি বসবো এমন সাধুর বাজারে, আর কি বসবো এমন সাধুর বাজারে। জানি কোন সময় কি দশা, ওরে না জানি কোন সময় কি দশা হয় আমারে, আর কি বসবো এমন সাধুর বাজারে, আর কি বসবো এমন সাধুর বাজারে, আর কি বসবো এমন সাধুর বাজারে, আর কি বসবো এমন ওরে সাধুর বাজার। অসাধারণ, আমরা আখড়াতে বসেই কিন্তু গান শুনেছি, পরিবেশটা একদম সেই রকম হয়ে আছে। আমরা তন্ময়কে শুভেচ্ছা জানাই, তন্ময়কে আবার পেতে চাই আমাদের এই অনুষ্ঠানে, আমরা অনেক কথা শুনতে পারবো, অনেক কিছু জানতে পারবো। আজ বিদায় নিচ্ছি, কাল আবার আপনাদের সঙ্গে আর এক নতুন শিল্পীকে নিয়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন।